Assalamualaikum guys, it's your captain Shabi Bhalachi, Hamdilami Bhalachi. Dekhin Prothan Monti, Amake Jatiyo Potaka Dicche. Ebar dekhun Apu kyo dicche. Khalamuni ke dicche Jatiyo Potaka. Ammu ke dicche Jatiyo Potaka. Tahole bhabun tu ami kothay eshechi? আমি এসেছি 3D আর্ট ওয়ার্ল্ডে। এখানে ঢুকতে হলে প্লাস্টিকের মোজা জুতার উপরে পড়তে হয়। সেটাই খালামণি আমাকে আর আপুকে পরে দিচ্ছিল। আমরা টিকেট দেখিয়ে 3D আর্ট ওয়ার্ল্ডে ঢুকে গেলাম। চলুন দেখি 3D আর্ট গ্যালারিতে কি কি আছে। প্রথমে ঢুকলেই কাঁধে ধান গাছ বোঝাই করা একটা লোককে 3D আর্ট দেখা যায়। আমরাও সেখানে গিয়ে একটু পোজ মারলাম। এই যে দেখেন, আমি লোকটাকে সাহায্য করছি। আপুও দেখুন কত রকমের 3D আর্ট। এই যে দেখুন, প্রাইম মিনিস্টার আমাকে জাতীয় পতাকা দিচ্ছে। এরপরে দেখুন আম্মু ছবি ফ্রেমের আকাশ ছেড়ে ফেলছে, তারপর আমি ছেড়ে ফেললাম, তারপর খালামণি, এরপরে আপু ছিঁড়েছে। এরপরে দেখুন আপু একটা সারের শিং নিয়ে টানাটানি করছে। এরপরে আমরা তিনজনে মিলে মজা করছিলাম। দেখুন আমি রয়্যাল ব্যাঙ্কের টাইগারকে আদর করে দিচ্ছি। দেখুন আমাকে জেলি ভাই জাতীয় ইলিশ মাছ দিচ্ছে। তারপর একটা ছোট পাখিকে আমি আমার হাতে নিলাম। তারপর একটা মেয়ে খালামণিকে শাপলা ফুল দিচ্ছিল। এই দেখেন খালামণির চা বাগান থেকে চা পাতা তুলছে, সাথে আমিও আপু। এই দেখেন একটা আর্মি খালামণিকে জাতীয় পতাকা দিচ্ছে, তারপর আপুকে দিল, তারপর আমাকে দিল। এই দেখো প্রচণ্ড বৃষ্টির মধ্যে খালামণি রিক্সাওয়ালাকে ডাকছে, তারপর আপু তাজমহলের সামনে। এরপরে আমি পিয়ানো বাজালাম, এরপরে আপু বাজালো। দেখুন বিভিন্ন দর্শনার্থী এসে 3D আর্টের সাথে ছবি তুলছে। সব বয়সের লোকেরা ছবি তুলছিল, কেউ আর ছবি তোলা বাকি রেখেনি। 3D আর্ট ওয়ার্ল্ডে আসলে সবাই ছবি তুলবেই তুলবে। তারপরে আমরা ফার্স্ট ফ্লোর থেকে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি। এখানে এসে দেখলাম বিশাল একটা শার্ক, সেই শার্কের সাথে আমরা ছবি তুললাম। তারপর নিচে তাকাতে দেখলাম একটা লোক ধাপস করে পড়ে যাচ্ছে। তারপর আমরাও নিচে গিয়ে লোকটার মতন পড়ে গেলাম। দেখুন আমরা তিনজনই পড়ে যাচ্ছি। তারপর একটা মমি দেখলাম, তারপর আমরা একটু মমির সাথে অ্যাক্ট করলাম। দেখুন এখানে বিভিন্ন রকমের মমি আছে, এটা মমির বক্স। আমি একটু অ্যাক্ট করছি। আমরা তিনজন মিলে অনেক মজা করেছিলাম। দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধান্যের শিশির উপরে একটি শিশির বিন্দু, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আমরা একটা গুহাতে গেলাম, সেখানে পানি আর পানি, আর মাঝখানে চারটা পাথর। আমরা সে পাথরে একটা পাথর থেকে একটা পাথরে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলাম, আর আমরা অনেক মজা করেছি। একবার ওই পাথর থেকে ওই পাথরে, একবার এই পাথর থেকে ওই পাথরে, শুধু লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম, অনেক মজা লাগছিল। এরপরে খালামণি একটু অ্যাক্টিং করলো, ফার্স্টে এক পাথর থেকে এক পাথরে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। এই যে দেখুন 3D আর্ট ওয়ার্ল্ডটা দেখতে কিরকম। দেখেন একটা শিম্পাঞ্জি, খালামণি ভয় পাচ্ছে, ভয় পেয়ে দেখে পিছনে আম্মু।
আম্মু হাত বাড়িয়ে খালামণিকে বাঁচানোর চেষ্টা করছে। এরপরে দেখেন ভেলায় চড়ে আমরা তিনজন। এরপর খালামণি আবার ভেলায় চড়ছে, দেখেন খালামণি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে। এখন অনেক তৃষ্ণা পেয়েছে খালামণি। খালামণি চাওয়ালা থেকে চা নিচ্ছে, চাওয়ালা খুব মনোযোগ দিয়ে চা ঢালছে। এবার আপু নিচ্ছে, আপু মনোযোগ সহকারে চা নিচ্ছে। এরপরে খালামণি কি করছে দেখুন, দেখুন কত মানুষ আর্ট ওয়ার্ল্ডে ছবি তুলছে। আমরা লাফিয়ে লাফিয়ে সাঁকো পার হচ্ছিলাম, আমরা সাঁকো পার হয়ে কি দেখেছিলাম দেখেন, দেখেছে একটা বিশাল বড় হাতি। খালামণি হাতিটার সুর ধরল, দেখে অনেক মজা পাচ্ছিলাম। এখন দেখুন একটা কাচের গোল জারে খালামণি বন্দি, আর খালামণি বের হওয়ার চেষ্টা করছে, আর হাতে একটা জারটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা একটা ড্রাগনকে অক্সিজেন সিলিন্ডার দেখে অক্সিজেন দিই। তারপর খালামণি একটা বোতলের মধ্যে আবারও বন্দি হয়ে যায়। খালামণি বের হওয়ার চেষ্টা করছে, তারপর দেখে ম্যাজিক কার্পেটে আমরা তিনজন। আমরা একটু অভিনয় করছিলাম এদিক ওদিক নড়ে, আর আমি শুধু নিচের দিকে তাকাচ্ছিলাম। এবার খালামণি আর আম্মু একটু অভিনয় করছিল। এই দেখুন একটা গুহা, আমি গুহার মধ্যে উঁকি দিচ্ছিলাম, আর খালামণি আর আপু দেখছিল। তারপর আমরা বঙ্গবন্ধুর সাথে কিছু ছবি তুললাম, আমরা অনেক মজা করেছিলাম 3D আর্ট ওয়ার্ল্ডে। তো আজকে পর্যন্ত ছিল, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।